আরে এত বৃষ্টি, মেয়েটা বাড়ি ফিরলো? না না, এখনো ফেরেনি তো, সেইটাই তো ভাবছি যে এত বৃষ্টি আর ওর কাছে কোনো ছাতাও নেই। ভাবছি আমি একটা ছাতা নিয়ে ওকে আনতে বেরিয়েই যাই। তাই তো। Yeah, I'll be there in 5 minutes. Train scenario. হ্যাঁ দাদা, হ্যাঁ আচ্ছা, এখানে কোনো শু মার্কসও পাওয়া যায়নি না? হ্যাঁ, বৃষ্টি আর কাদা সব স্মাশড হয়ে গেছে। আচ্ছা, ছেলেটার বিলঙ্গিং ছাড়া আর কিছু পাওয়া গেছে? এই মানে কোনো সেকেন্ড পার্সনের প্রুফ? ওকে, কিপ মি পোস্টেড, আর অটোপসি রিপোর্টটা আসলেই কল মি ইমিডিয়েটলি। অলরাইট। জামা কাপড় গুলোকে একটু গুছিয়েও রাখিস না জয়ী।
আজকে জানিস তো একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি বেরিয়েছিলাম একটু, সিঁড়িতে তোর ছোট কাকির সাথে দেখা হলো, আমাকে কি বললো জানিস তো, যে আজকে শুনলাম বড় রাস্তার মুখে নাকি একটা মার্ডার হয়েছে। মার্ডার? হ্যাঁ তাই তো শুনলাম, স্বপ্না তো তাই বললো। কিন্তু যেটা সব থেকে সাংঘাতিক শুনলাম সেটা হচ্ছে, যে সময় তুই স্কুল থেকে ফিরিস সেই সময় নাকি ঘটনাটা ঘটেছে। কিন্তু তুই তো কই আমাকে এই ব্যাপারে কিছু বললি না। তার মানে তুই এই ব্যাপারে কিছু জানিস না বা কিছু দেখিসনি, তাই তো? না। আমিও তাই ভাবলাম, তা না হলে তুই আমাকে নিশ্চয়ই বলতিস যে কিছু একটা হয়েছে। কিন্তু ও যে মার্ডারই হয়েছে সেটা কি করে বোঝা গেল? ও মানে কি করে জানবো, যার মার্ডার হয়েছে সে আর কে? তা জানি না, পুলিশ বলেছে নিশ্চয়ই, বা লোকজনের হয়তো দেখে মনে টনে হয়েছে, সেসব কি করে জানবো? আমি তো স্বপ্নার কাছে যা শুনলাম। তা এখন কথা হচ্ছে, এই যে আজকে এত বাজে ওয়েদার, এর মধ্যে আশা করি তোর আর ফুটবল প্র্যাকটিসে যাওয়ার নেই। না আর থাকলেও যাব না। জয়ী দেখ তো মনে হয় বাবা এসেছে, দরজাটা খোল। হ্যাঁ দেখছি। আজ কি কাণ্ডটা ঘটেছে শুনেছো তো? হ্যাঁ শুনলাম তো, বিকেলে স্বপ্নার সাথে দেখা হয়েছিল শুইশিরিতে, ও বললো। ধরো তা ছেলেটা কে কিছু জানতে পারলে? হ্যাঁ ওই জয়ীদের স্কুলের পাশে একটা বড় স্কুল আছে না, বাবা বিরাট ইনফ্লুয়েন্সিয়াল লোক। দেবদত্ত রাও, ক্রাইম ব্রাঞ্চ। হ্যালো মিস্টার রুমটা, আই এম দেবদত্ত রাও ফ্রম ক্রাইম ব্রাঞ্চ, আই এম ইন চার্জ অফ ইউর সন্স কেস। দেখিয়ে হামারা বেটে কা বডি ভি হাম নেই দেখে হ্যায়, হাম বাতাতে হ্যায় ইসকে পিছে বড়ি সাজিশ হ্যায়, কিসি নে হামারা বেটে কো মার দিয়া হ্যায়, আপ উনকো ঢুন্ডিয়ে কিসি ভি তরহ। অ্যাকচুয়ালি স্যার উসি সিলসিলে মে আপসে অর মিসেস রুমটা সে কুছ জরুরি সওয়াল পুছনে থে, उनको भी अगर आप बुला लेते तो। देखिए उनकी हालात बहुत ही खराब है, हम बुला लेते हैं लेकिन उनको वो ज्यादा बात करने के हालात में नहीं है। यस सर ऑफ कोर्स आई अंडरस्टैंड। माला एक बार मैडम पे लेके आना। तो सुनिए मिस्टर राव, आपके सीनियर से हम बात कर चुके हैं, समझे ना, हमारे बेटे का मर्डर को एकदम सामने चाहिए, बस कैसे भी करके, क्या समझे? श्योर सर, लेकिन ये तभी हो सकता है अगर ये मर्डर एस्टैब्लिश हुआ तो। क्या मतलब है आपका? मेरा हट्टा कट्टा जवान बच्चा एकदम स्वस्थ और स्ट्रांग ऐसे खड़े खड़े गिर के मर गए, क्या कहना चाहते हैं आप? कुछ नहीं सर, बस यही कि हमें अभी तक ऐसा कोई सबूत नहीं मिला है, कोई मर्डर वेपन भी नहीं मिला है, कहीं भी ना उसके बॉडी में कोई वेपन का निशान। पोस्टमार्टम रिपोर्ट के आने तक हमें वेट तो करना ही पड़ेगा सर, ये समझने के लिए कि ये मर्डर है कि कोई एक्सीडेंट। ऐसे कैसे एक्सीडेंट? हेलो मैम, मैं समझ सकता हूं आपकी हालत, पर इस केस को सॉल्व करने के लिए
हमें आपसे कुछ सवाल करने होंगे, कुछ इन्फॉर्मेशन चाहिए होगी हमें। अच्छा मैडम, क्या आपको मालूम था कि रोहन उस दिन पार्क एवेन्यू जाने वाला था? कुछ भी नहीं, थोड़ा याद करके बताइए ना, कोई भी ऐसी बात अगर उसने शेयर की होगी आपसे। जी नहीं, हमको तो ऐसा कुछ भी नहीं मालूम। कोई ट्यूशन वगैरह लेता है क्या उधर? नहीं, उसकी सारी ट्यूशन्स तो यही है नॉर्थ कैलकटा में। तो फिर वहां क्यों गया होगा? घर से इतना दूर, ना कोई दोस्त, ना कोई ट्यूशन, आपसे कुछ नहीं कहा उसने? क्या उसका कोई वहां फ्रेंड रहता है आपको मालूम हो तो? बात ही कहां करता था हमसे, बड़ा जो हो गया था। ओके मैम, आप आराम कीजिए। ठीक है सर, मैं चलता हूँ, रिपोर्ट आने के बाद मैं आपसे फिर मिलता हूँ। हाँ, आप जल्द से जल्द हमारे बेटे के मर्डर को ढूंढिए। हे, কি ব্যাপার বলতো? তোর ফুটবল প্র্যাকটিসে তুই আজকাল আর যাচ্ছিস না? তোর কোচ স্যার আমাকে ফোন করে করে বারবার জিজ্ঞেস করছে। ও না, ওনাকে আমি ফোন করে বলে দেব যে আমি এখন পারবো না যেতে। আয় বলিস কি রে, ভূতের মুখে রাম নাম, তুই আর ফুটবলে না? না না, ওমন কিছু না, সামনে পরীক্ষা আসছে, এর মধ্যে প্র্যাকটিসে যাওয়া মানে পুরো টাইম ওয়েস্ট, পড়ার অনেক চাপ, আমি আবার পরীক্ষার পরেই যাব। আরে একটা কথা বলতো, এই ছেলেটাই কি সেই ছেলেটা? কি রে, কোনো উত্তর দিলি না যে? আমাকে কিছু বলছো? তো এই ঘরে কি আর কেউ আছে? এতক্ষণ ধরে কার সাথে কথা বলছি আমি? না না, আমি শুনিনি, আমি বলছি। Hello, good evening, sir. Hello, Rao. What's the latest on the Rungta case? Any progress? Yes, yes, absolutely. I am on it, sir. Haan, case ta definitely khubi unique. I mean, post-mortem report clearly bolche, skull fractured hoye, brain injury and epidural hemorrhage hoyeche. And that is the only cause of death. Nothing abnormal in the autopsy? No, sir. ওরকম কোনো অ্যাবনর্মাল কিছুই পাওয়া যায়নি। ইন ফ্যাক্ট, স্কালের পিছন দিকটা ছাড়া, মানে মাথার পিছন দিকটা ছাড়া, এন্টায়ার বডিতে কোনো ইঞ্জুরি মার্কস নেই। ইন ফ্যাক্ট, নো সাইন্স অফ এনি স্কাফল ইদার। কোনো মার্ডার ওয়েপনও পাওনি, তাই মার্ডার কনক্লুড করার কোনো অ্যাপারেন্ট রিজনও নেই। হ্যাঁ সেই তো, কোনো মার্ডার ওয়েপন নেই, না তার কোনো সাইন আছে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, নাথিং হোয়াটসোএভার টু এস্টাবলিশ ফাউল প্লে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি স্লিপ করে পড়ে গিয়ে স্কাল ফ্র্যাকচার হয়েছে। অল হিজ বিলঙ্গিংস ওয়ার ইন্ট্যাক্ট টু, ওয়ালেটেও কেউ হাত দেয়নি। এনি ফিঙ্গারপ্রিন্ট আদার দেন দ্য বয়েজ ওন? No, no fingerprints anywhere in the body. Haan, track record to bhalo chilo na jani. Haan, he was quite notorious. In fact, kundami, gift teasing, what not. Kintu or baba eto powerful and influential, tai keu oke ghata to na, mukh khulte shahos peto na. Haan, health ekdom perfect, kono problem nei. Na, na kono stroke hoyni. রাইট স্যার, কেস তো মনে হচ্ছে ক্লোজ করতেই হবে।
Because there is nothing abnormal. Strangest thing is there is not a single eyewitness. এমনিতেই ওই পাড়ার রাস্তাটা শুনশান থাকে, তার উপর সেদিন আবার ওই টোরেন্সিয়াল রেইন। হ্যাঁ, ওনলি থিং ইজ মানে না না কিছু না কিছু না হ্যাঁ কিছু না স্যার হ্যাঁ মানে ওই এভরিথিং সিমস টু বি টু নর্মাল টু মি। ওখানেই আমার একটা কেমন খটকা লাগছে। কোনো এভিডেন্সও নেই রাও টু এস্টাবলিশ ইওর হাঞ্চ? হ্যাঁ স্যার, হ্যাঁ জানি কোনো এভিডেন্স নেই, ইটস জাস্ট আ হাঞ্চ। একটা ইয়াং ছেলে যার বন্ধু না থাকুক, চেলা যেমনটা আছে, সে একা একা কেন গেল? তাও এমন একটা জায়গায় যেখানে ওর চেনা কেউ অ্যাপারেন্টলি থাকে না, যেটা ওর নিজের বাড়ি থেকে এত দূর। দিস ইজ হোয়াট ইজ বদারিং মি। এনিওয়ে প্লিজ সি টু ইট অ্যান্ড র‍্যাপ আপ দ্য কেস। বুঝতেই তো পারছো উপর থেকে অনেক প্রেশার রয়েছে, যা করার একটু তাড়াতাড়ি করো। আই এম ডিপেন্ডিং আপন ইউ। হ্যাঁ 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 স্যার, দেখে নিচ্ছি। আই নো উপর থেকে অনেক প্রেশার আছে। শিওর স্যার, শিওর, ওকে। ওকে স্যার। ছেলেটা যেমন ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির তেমনই নোটোরিয়াস, ওকে সবাই ভয়ই পেত, তাই কেই বা ওকে এই দিন দুপুরে মারার সাহস করবে বলতো? আমার তো মনে হয় না এটা মার্ডার হলে কিছু না কিছু একটা এভিডেন্স তো নিশ্চয়ই পাওয়া যেত। That's right. Either fingerprint or murder weapon. But at least, কোনো একটা ভিসারা রিপোর্ট কিছু নেই কোথাও, এরকম আবার হয় নাকি? I don't think this is a murder. পড়াশোনার ছেলেটা একেবারে বিদ্যা দর ছিল, দুবার না তিনবার শুনেছি ফেল করেছে, আর ওর পেছনে সব বন্ধুরা ওকে নাকি আঙ্কেলজি বলে ডাকত। কিন্তু এতবার ফেল করা একটা ছেলেকে এরকম একটা রেপুটেড স্কুল এতদিন ধরে রাখে কি করে? নিপটিজম থেকে শুধু একটা ইন্ডাস্ট্রিতে সীমিত মাই ডিয়ার। তবে কেসটা মনে হচ্ছে এবার পুলিশকে ক্লোজ করতেই হবে, কারণ জিরো এভিডেন্স।
করতে বসলে? যার একটা দিন ফুটবল প্র্যাকটিসে না গেলে চলে না, সে ওই ঘটনার পর থেকে একদিনও প্র্যাকটিসে যায়নি, ভাবতে পারো? আরে বাবা, এরকম একটা শকিং ঘটনায় ভয় পেয়ে গেছে। একে তো পাড়ার মধ্যে ঘটেছে, তারপর আবার পাশে স্কুল, হয়তো বা আসতে যেতে কখনো ছেলেটাকে দেখেছে। অত ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, আমি ওরকম ভাবে বলিনি। আরে একটু টাইম দাও, বয়সটা অল্প, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওর নর্মাল রুটিন রিজিউম করবে। তুমি অত ভেবো না তো, চলো চলো আমাদের ডিনারটাকে দিয়ে দাও, আমি জয়কে ডেকে নিই। চলো জয়। I guess I'll have to give up the case. Close it. No conclusive evidence. Oh, তুমি অফিস থেকে এসে গেছো? এই ফিরলাম। আজকে 3 মাস পর আবার দেখছি পেপারে সেই কেসটাকে নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে। কোন কেস? আরে সেই যে একটা মিস্টিরিয়াস ডেথ হলো না একটা ছেলের আমাদের পাড়ার এখানে, কি যেন নাম ছিল ছেলেটার, হ্যাঁ রোহান রুংটা। কি বেরিয়েছে? পুলিশ বলছে যে নাকি হঠাৎ একটা আই উইটনেস এতদিন পরে কোথা থেকে সামনে এসেছে, সে নাকি পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে। কিন্তু সেটা ইনকনসিকুয়েন্সিয়াল, কারণ যে দেখেছে সে অনেক দূরের একটা বিল্ডিং থেকে দেখেছে, এবং দেখেছে যে একটা ছেলে একটা মেয়েকে পেছন থেকে কিছু একটা করার চেষ্টা করলো, মেয়েটা পেছন ঘুরে কিছু একটা করলো, মোস্ট প্রবাবলি পা চালালো, করে মেয়েটা ওখানে এক সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে হেঁটে বেরিয়ে চলে গেল, দ্যাটস অল। আর ছেলেটা তাতে উল্টে পড়ে গেল। কিন্তু ওই যে আই উইটনেস, সে পুলিশকে ক্লিয়ারলি বলেছে যে সে না ওই ছেলেটা না ওই মেয়েটা, ওদের দুজনের মধ্যে কাউকেই আইডেন্টিফাই করতে পারবে না। তার 3টে কারণ আছে। প্রথমত, সে অনেকটা ডিস্টেন্স থেকে ওদেরকে দেখেছে, ঘটনাটা দেখেছে। দ্বিতীয়ত, ও দুজনকেই পেছন থেকে দেখেছে, কাউকে সামনে থেকে দেখেনি। আর থার্ডলি, মোস্ট ইম্পর্টেন্ট, সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পুরো মানে ব্লাইন্ডিং রেইন, সেই জন্য ওর ভিশনটা ক্লিয়ার ছিল না।
তাই এটা শুনে ছেলের বাবা যদিও আবার চেঁচামেচি শুরু করেছে কেস রিওপেন করার জন্য, কিন্তু আমি জানি দিস উইল अगेन লিড টু আ ডেড এন্ড। কি করে? কারণ রিজন গুলো তো আবার সেমই থেকে যাচ্ছে, মানে পোস্টমর্টেম রিপোর্টেও কিছু পাওয়া যায়নি, তারপরে বডিতে কোনো ইঞ্জুরি মার্ক পাওয়া যায়নি, আর কোনো মার্ডার ওয়েপন আজ অব্দি পাওয়া যায়নি। কিন্তু মার্ডার ওয়েপন পাওয়াটা যাবে কি করে যদি সেটা কারুর শরীরের অঙ্গ হয়? হ্যাঁ মানে বলছি, ভালো করে বুঝিয়ে বলছি। ফার্স্ট অফ অল মার্ডার তো এটা হয়নি, একটি বদ ছেলে একটি মেয়েকে দিনের পর দিন হ্যারাস করে, তাকে স্টক করে, তারপর একদিন খুব বৃষ্টি এবং ফাঁকা রাস্তার সুযোগ পেয়ে সে মেয়েটাকে অ্যাটাক করার চেষ্টা করে, তাকে মোলেস্ট করার চেষ্টা করে, তখন মেয়েটি সেক্ষেত্রে কী করবে? ন্যাচুরালি সে সেলফ ডিফেন্স করার চেষ্টা করবেই, ভেরি ন্যাচুরাল অ্যান্ড ভেরি রাইট। তো সেটাই করে, যেটা ছেলেটা হয়তো জানতো না। মজার ব্যাপার সেটা হচ্ছে মেয়েটা খুবই অ্যাথলেটিক এবং খুব ভালো ফুটবল খেলে এবং খুব ভালো ফাউলও করতে পারে, সে ল্যাং মারার এক্সপার্ট এবং সে ঠিক সেটাই করে। ছেলেটাকে ল্যাং মেরে ধরাশায়ী করে দিয়ে সে হেঁটে বেরিয়ে চলে যায়। সো মার্ডার তো সে করেই নি। এবার আনফর্চুনেটলি ছেলেটা যদি পড়ে গিয়ে তার স্কাল ফ্র্যাকচার হয়ে মারা যায়, দ্যাট ইজ ডেফিনেটলি ভেরি আনফর্চুনেট, স্পেশালি ফর হিজ ফ্যামিলি, বাট সেটাতে মেয়েটার তো কোনো হাত নেই। না হাত নেই, পা আছে। ইয়েস মিস ম্যারাডোনা, বুঝেছ? ইয়েস মিস মার্বেল। এরকম একটা অদ্ভুত सुनिए मिस्टर राव, आपको थोड़ा मैडम को बुला लेना, बाबू बुला लेना।